প্রথম মাসে করোনা টিকা 60 নয় দেয়া হবে 35 লাখ ডোজ কোভ্যাক্স দেবে 6.5 কোটি ভ্যাকসিন জুনের মধ্যে আসবে প্রায় 1 কোটি 28 লাখ টিকা রাজস্থানিতে অবৈধ ভিওআইপি চক্রের কাছে মিলল 3500 টেলিটক সিম 5 কোটি টাকার যন্ত্রাংশ জব্দ আটক 2 কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ আওয়ামী লীগ সরকার ব্যবসা নয় সেবা দিতে ক্ষমতা এসেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন প্রযুক্তি সম্পন্ন কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে দেশব্যাপী সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 100 কৃষি প্রযুক্তি অ্যাটলাসের মোড়ক উন্মোচন করে একথা বলেন তিনি এ সময় মানসম্মত পণ্য উৎপাদনে আঞ্চলিক পরীক্ষাগার স্থাপনের তাগিদ দেন প্রধানমন্ত্রী চাষযোগ্য জমি দিন দিন কমছে তার উপর বাড়ছে ছোট্ট এই ভূখণ্ডে জনসংখ্যার চাপ কিন্তু এর মধ্যেও গেল কয়েক বছরে কৃষকদের অক্লান্ত পরিশ্রমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অবস্থান গড়েছে দেশ পণ্যভিত্তিক উৎপাদনের সূচকে বিশ্বের শীর্ষভাগে এখন বাংলাদেশের নাম যে প্রযুক্তি দেশের কৃষিখাতকে এই শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করিয়েছে সেই সব উদ্ভাবনী কৌশলকে এবার প্রাতিষ্ঠানিক উদ্যোগে মলাটবদ্ধ করল সরকার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের উদ্যোগে সেরা 100 কৃষি প্রযুক্তি অ্যাটলাসের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এই অনুষ্ঠানে রাজধানীর বিআইসিসি সম্মেলন কেন্দ্রে যোগ দেন সরকার প্রধান আমাদের প্রচেষ্টা ছিল কিভাবে বাংলাদেশকে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ করব কারণ আমরা ব্যবসা করতে আসিনি আমরা দেশের মানুষের জন্য কাজ করতে এসেছি গবেষণার মাধ্যমে অল্প জমিতে বিপুল পরিমাণ ফসল উৎপাদনে আঞ্চলিক পরীক্ষাগার স্থাপনের তাগিদ দেন শেখ হাসিনা গবেষণা এমন একটা জিনিস যেটা একদিনে শেষ হয়ে যায় না অসময়ে দীর্ঘ সময় গবেষণা করতে হয় গবেষণা কাজে তারা যেন তাদের গবেষণার ফসলটা না পর্যন্ত থাকতে পারেন সেটা আমরা কিভাবে করতে পারি যে শুধু বিজ্ঞানীরাই এই পণ্যদানাটা পাবেন তার একটা চিন্তা ভাবনা করবার দায়িত্ব আপনাদের হাতে দিলাম আপনারা বলেন আমি সব করতে রাজি আছি করোনা মোকাবেলায় সরকারের সব চেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন সুরক্ষিত থাকতে হবে মহামারীর শেষ পর্যন্ত ভ্যাকসিন এসে গেছে দেবাশিস রায় শুনছেন প্রসঙ্গ বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় টিকা প্রদান পরিকল্পনায় পরিবর্তন এনেছে স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে প্রথম মাসে 60 লাখের পরিবর্তে 35 লাখ মানুষকে টিকা দেওয়া হবে এদিকে চলতি বছর জুনের মধ্যে কোভ্যাক্স সুবিধার আওতায় 1 কোটি 27 লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ বছরব্যাপী টিকার 6 কোটি ডোজ দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আগামী 7 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে শুরু হচ্ছে গণ টিকাদান কর্মসূচি তবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রথম মাসে 60 লাখের পরিবর্তে এখন 35 লাখ মানুষকে টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম জানিয়েছেন বৈশ্বিক সরবরাহ পরিস্থিতির বিষয় বিবেচনায় এনে প্রথম মাসে 35 লাখ মানুষকে টিকা দেওয়া হবে বাংলাদেশের হাতে থাকা 70 লাখের বাকি 35 লাখও একই ব্যক্তিদের দিয়ে ডোজ সম্পূর্ণ করা হবে সরবরাহে সমস্যা হলেও যেন একটি নির্দিষ্ট গোষ্ঠীকে পূর্ণাঙ্গ সুরক্ষা দেওয়া যায় এজন্যই এই সিদ্ধান্ত বৈশ্বিক বাজারে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি আমরা চিন্তা করছি যে যদি কোনো কারণে আমাদের সাপ্লাই চেইন অব্যাহত না রাখতে পারি টোটাল মানে ম্যানেজমেন্টটা ফেলিওর হবে তো সেই জন্য আমরা এই ডোজটাকে অর্ধেক করে টোটাল একটা কমপ্লিট টিকা দেওয়ার ব্যবস্থা করছি এদিকে বুধবার রাতে পৃথিবীর বিভিন্ন দেশে টিকা বন্টনের তালিকা প্রকাশ করেছে কোভ্যাক্স তথ্য বলছে আগামী জুনের মধ্যেই 1 কোটি 27 লাখ 92 হাজার কোভিডের টিকা পাবে বাংলাদেশ প্রায় 1.5 লক্ষ লোক অলরেডি নিবন্ধিত হয়েছে টিকা আমাদের হাতে যা আছে এগুলা পর্যায়ক্রমে আমরা দিয়ে যাব এখানে সেই 30 লাখ আর 70 লাখ বিষয় সেটা না আমাদের টিকা আমরা দিতে থাকবো কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশ এবারও ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের টিকা পেতে যাচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় কোভ্যাক্সের মাধ্যমে ফাইজারের টিকা পাবার আশা ক্ষীণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা মুজাহিদ শুভ সময় সংবাদ ঢাকা করোনা ভ্যাকসিন নেয়ার পর যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তার জন্য প্রস্তুত রাখা হবে সব মেডিকেল ও স্বাস্থ্যকেন্দ্র এমনকি নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে ভ্যাকসিন গ্রহীতাদের এ বিষয়কে গুরুত্ব দিয়ে পুরো দেশে চলছে টিকাদান কর্মীদের চূড়ান্ত প্রশিক্ষণ সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে
টিকাদান কেন্দ্রে হঠাৎ শোরগোল। এক টিকা গ্রহীতার হালকা পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে, এ নিয়ে প্রতিবাদ করছেন স্বজনরা। আর ভ্যাকসিনেটর এবং স্বেচ্ছাসেবকরা চেষ্টা করছেন তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের। প্রকৃত অর্থে করোনা ভ্যাকসিন প্রয়োগের পর কী ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং তা কীভাবে সামাল দিতে হবে তার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে একেবারে হাতে কলমে। এই নাটকটার মাধ্যমে আমরা এটাই বোঝাতে চাচ্ছি, মানুষের মধ্যে এখনও টিকার প্রতি অনেক আতঙ্ক ভয় রয়ে গেছে, সেটা যাতে কেটে যায়। সাইড এফেক্টের জন্য আমাদের মেডিকেল অফিসার মেডিকেল টিম প্রস্তুত থাকবে। তবে সরকার নির্ধারিত কেন্দ্রে সঠিক তাপমাত্রায় করোনা ভ্যাকসিন সংরক্ষণের পাশাপাশি যথাযথ নিয়মে শরীরে প্রয়োগেই এখন বড় চ্যালেঞ্জ। বিশেষ করে 2-8 ডিগ্রি তাপমাত্রায় যেমন টিকা সংরক্ষণ করতে হবে, তেমনি প্রতিটা ভ্যাকসিন ভায়াল থেকে 0.5 মিলিমিটারের কম বেশি ভ্যাকসিন নেওয়া যাবে না। গত 2 দিন ধরে তাই শেখানো হচ্ছে ভ্যাকসিনেটরদের। কোল বক্সে করে আমরা জোন অফিসে আনবো, জোন অফিসে আমাদের আইএলআর নামে একটা রেফ্রিজারেটর আছে, সেই রেফ্রিজারেটর আমরা সংরক্ষণ করবো। প্রত্যেকে দাসাই বাসাই করতেছি, ওদেরকে রেজিস্ট্রেশন অনুযায়ী বসাইয়ে তারপর ওদেরকে আমরা ভ্যাকসিনেশন দিচ্ছি। ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে ভিন্নতা থাকায় ভ্যাকসিনেটরকে দেওয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ। মূলত 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হাতের বাহুতে এই ভ্যাকসিন পুশ করতে হয়। একটি ভায়ালে 10 জনের শরীরে প্রয়োগের ভ্যাকসিন থাকে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এই অভিযানের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অবৈধ VOIP চক্রকে আটক করেছে র্যাব। টেলিটকের 3,500 সিম সহ প্রায় 5 কোটি টাকার অবৈধ যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। র্যাব বলছে বছরে প্রায় 11 কোটি টাকা রাজস্ব ফাঁকি দিত এ চক্রটি। ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল বা VOIP দেশে বিদেশে কথা বলার অন্যতম মাধ্যম, কিন্তু এমন মাধ্যমের অবৈধ ব্যবহারে সরকার প্রতি বছর হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাম্প্রতিককালের সবচেয়ে বড় এক চক্রকে আটক করেছে র্যাবের একটি আভিযানিক দল। বুধবার দুপুরে নিউমার্কেট এলাকায় অভিযানে নামে র্যাব। কাঁটাবন এলিফ্যান্ট রোডের একটি বাসায় দীর্ঘদিন ধরে তালহা এন্টারপ্রাইজ নামে অবৈধভাবে VOIP যন্ত্রাংশ বিক্রি করে আসছিল একটি চক্র। BTRC-র সহযোগিতায় সেখান থেকে আটক করা হয় চক্রের অন্যতম সদস্য রাকিব ও বাবরকে। পরে তাদের দেয়া তথ্য মতে তুরাগ থানার রমজান মার্কেট ও শাহ আলীর গুদারাঘাট এলাকা থেকে চক্রের আরেক সদস্য আটক করে সংস্থাটি। 3টি স্থান থেকে জব্দ করা হয় প্রায় 3,500 টেলিটক সিম, 19টি সিম বক্স ডিভাইস, 416টি GSS অ্যান্টেনা সহ বিপুল পরিমাণ অবৈধ VOIP যন্ত্রাংশ। কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক ব্রিফিং এ এসব তথ্য তুলে ধরে সংস্থাটি। ইন্টারেস্টিংলি দেখা যাচ্ছে যে এগুলোর উপরে ডিজিটাল অ্যাম্প্লিফায়ার একটা স্টিকার ছিল। কাস্টমসকে ফাঁকি দেওয়ার জন্য তারা এই পদ্ধায় এই ডিভাইসগুলো বিদেশ থেকে এনে বাংলাদেশের, বিশেষ করে ঢাকা শহরের, আপনার টোটাল ঢাকা শহরের বিভিন্ন 3টা সেটআপে তারা কাজ করছিল। এটা দেশীয় এবং আন্তর্জাতিক চক্রের সাথে যুক্ত আছে। র‍্যাব বলছে এ যন্ত্রাংশ ব্যবহার করে চক্রটি বছরে প্রায় 11 কোটি টাকা কর ফাঁকি দিয়ে আসছিল। 6 লক্ষ কল টাইম, বাংলাদেশে কল মিনিট যেটা বলি, এই কল টাইমটা গভর্নমেন্টকে তারা ডিপ্রাইভ করছে এবং এটার জন্য প্রতিদিন 3 লক্ষ টাকার যে রেভিনিউ আসার কথা ছিল এটা থেকে ডিপ্রাইভেশন আসছে। মানে বছরে হিসাব করলে প্রায় 11 কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে এই ব্যবসাটি চলছিল। জব্দ করা অবৈধ VOIP যন্ত্রের পানিতে মিলল ক্যান্সার সহ মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি। বেসরকারি উন্নয়ন সংস্থা USGO-র তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির এক গবেষণায় বাসাবাড়িতে সরবরাহকৃত ওয়াসার পানিতে পাওয়া গেছে PFAS বা পার অ্যান্ড পলিফ্লুরো অ্যালকোহল সাবস্ট্যান্স। বিশেষজ্ঞদের মতে মানুষের ব্যবহার্য নানা সামগ্রী থেকে ক্ষতিকর এসব রাসায়নিক ছড়ায় প্রকৃতিতে, পরবর্তীতে যা পানি সহ কয়েকটি মাধ্যমে প্রবেশ করে মানবদেহে। যদিও এই গবেষণাকে উদ্দেশ্যমূলক আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ঢাকা ওয়াসা। রাশেদ বাপ্পির রিপোর্ট। পার অ্যান্ড পলিফ্লুরো অ্যালকাইল সাবস্ট্যান্স বা PFAS প্রায় 4,500-এরও বেশি মানব সৃষ্ট বিষাক্ত রাসায়নিকের সমন্বয়, যার মধ্যে সবথেকে ক্ষতিকর 2 যৌগ হল পার ফ্লুরো অক্টানোয়িক এসিড বা PFOA এবং পার ফ্লুরো অক্টেন সালফোনিক এসিড বা PFOS। বেসরকারি উন্নয়ন সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট এসডোর তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির এক গবেষণায় ঢাকার ট্যাপের পানিতে পাওয়া গেছে ক্ষতিকর এই রাসায়নিকের উপস্থিতি।
2019 সালে ঢাকার বনানী ও লালমাটিয়া এলাকার বাসাবাড়িতে সরবরাহকৃত ওয়াসার পানি এবং সাভারের পানপাড়া এলাকার পানির নমুনা পরীক্ষা করা হয়। এতে দেখা যায় লালমাটিয়ার পানিতে সর্বোচ্চ 8 পিপিটি পার্টস পার ট্রিলিয়ন মাত্রার পিফোয়া পাওয়া গেছে। পানপাড়া ও বনানীর পানির নমুনায় এই মাত্রা যথাক্রমে 6.8 এবং 5.18। অন্যদিকে পানপাড়া, লালমাটিয়া এবং বনানীর পানিতে পিফোএস এর পিপিটি মাত্রা যথাক্রমে 2.6, 2.3 এবং 1। এই কেমিক্যালসটা একেবারে সরাসরি ক্যান্সারের সাথে জড়িত, যেটা ট্যাপ ওয়াটারের মধ্যে আছে। এর আগে 2015 সালে ব্যক্তিগত উদ্যোগে দেশের উপকূলীয় এলাকার পানি জাপানের ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পরীক্ষা করান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের শিক্ষক ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ আল মামুন। কেমিক্যালসগুলো আমাদের মানুষের জন্য ক্ষতিকর, বিভিন্ন ধরনের হেলথের অ্যাডভার্স ইফেক্ট আছে, এমনকি ক্যান্সারও হতে পারে। এদিকে এসডোর গবেষণাকে উদ্দেশ্যমূলক বললেও নিজেদের পানি পরীক্ষার বিষয়ে কিছু জানায়নি ওয়াসা। অন্যদিকে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এখনই পানি প্রবাহিত হচ্ছে না তিস্তায়, অথচ খরার ভরা মৌসুম আসতে এখনও ঢের বাকি। এ অবস্থায় সেচ নির্ভর বোরোর আবাদ নিয়ে চরম দুর্ভাবনা এই অঞ্চলের হাজার হাজার কৃষক। এই পরিস্থিতিতে আবারও সামনে এসেছে ভারতের সঙ্গে পানি বণ্টন চুক্তি আর চীন প্রস্তাবিত সমন্বিত তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি। শাকিল মাহমুদের ক্যামেরায় রিপোর্ট রতন সরকারের। বিশাল বিরান ধুধু মরুর বুকে দাঁড়িয়ে আছে তিস্তা ব্যারেজ। 3 লাখ কিউসেক পানি নিঃসরণ ক্ষমতা সম্পন্ন এই ব্যারেজ দিয়ে এক ফোঁটা পানিও প্রবাহিত হচ্ছে না। এখন দেশের সবচেয়ে বড় এই তিস্তা সেচ প্রকল্পের 1,11,000 হেক্টর জমিতে সেচ দিতে শুষ্ক মৌসুমে 10,000 কিউসেক আর ক্ষীণ ধারায় হলেও নদীর প্রবাহ ধরে রাখতে আরও 4,000 কিউসেক পানি দরকার। যখন পানির প্রয়োজন এই সময় আমরা পানি পাই না। চলতি বছর আমরা টার্গেট করেছি আমরা 60,000 হেক্টর জমিতে ইরিগেশন দেব। এই পরিস্থিতিতে আবার সামনে এসেছে দশকের পর দশক ধরে ঝুলে থাকা ভারতের সঙ্গে তিস্তা চুক্তির ইস্যুটি, এসেছে চীন প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। নদীর পানিকে ঠিক রাখার জন্য যে মহাপরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন, এই কাজটি দ্রুত কাজ শুরু করার আমরা দাবি করতেছি। 2 বছরের সমীক্ষা শেষে 8,500 কোটি টাকার ঋণ সহায়তা সহ চীনের প্রস্তাবিত প্রকল্প শিগগিরই শুরুর আশা পানি উন্নয়ন বোর্ডের। কৃষি জমি অনেক উদ্ধার হবে, যেটা আমাদের এই এলাকার ব্যাপক উন্নয়ন সাধিত হবে। বাংলাদেশে তিস্তা নদীর পুরো 130 কিলোমিটার অংশে ব্যাপক খনন করে রিজার্ভার তৈরি, 2 তীর সংরক্ষণের মাধ্যমে ভাঙন রোধ ও জমি উদ্ধার করে অর্থনৈতিক জোন, স্যাটেলাইট টাউন তৈরি সহ প্রযুক্তি নির্ভর আধুনিক কৃষি ব্যবস্থা গড়তে একটি প্রকল্প প্রস্তাব সরকারের কাছে দিয়েছে একটি চীনা প্রতিষ্ঠান। রতন সরকার, সময় সংবাদ। রাতের সময় এবার 45তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশ। বইমেলার আয়োজক কমিটি এ ঘোষণা দেয়, আগামী জুলাই মাসে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। প্রতিবছর নিয়ম করে জানুয়ারির শেষ রোববার কলকাতা আন্তর্জাতিক বইমেলার সূচনা হয়ে থাকে, কিন্তু চলমান কোভিড বাস্তবতার কারণে এবছর কলকাতা বইমেলা নির্ধারিত সময়ে করা যায়নি। তবে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী জুলাই মাসে কলকাতা বইমেলার শুরুর ঘোষণা দিয়েছে আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার 50তম বর্ষ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের 50তম বর্ষ উপলক্ষে এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলা উৎসর্গ করা হচ্ছে বাংলাদেশকে। এই যে বাংলাদেশকে ফোকাল থিম কান্ট্রি করছি, এই রেসিপ্রোকেশন বাংলাদেশও আমাদের বই রাখুক এবং সেক্ষেত্রে কূটনৈতিক সম্পর্ক আরও মধুর এবং আরও দৃঢ় হবে। এ ঘোষণায় কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাই কমিশনার তৌফিক হাসান বলেন, বাংলাদেশের মানুষ হিসেবে তিনি গর্বিত। মুজিব বর্ষে কিন্তু বইমেলাটি হচ্ছে এবং বঙ্গবন্ধুকে উৎসর্গ করেই বইমেলাটি হচ্ছে এবং বাংলাদেশকে থিম কান্ট্রি করা হয়েছে। এটা সত্যি বাংলাদেশের জন্য খুবই সম্মানের একটি বিষয়। কলকাতা বইমেলার আয়োজক গিল্ডের পক্ষ থেকে জানানো হলো, জুলাই মাসের নির্ধারিত কোনো তারিখ চূড়ান্ত হয়নি, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে আমন্ত্রণ জানানো হবে। যেহেতু 2 দেশের কূটনৈতিক সিদ্ধান্ত, তাই তাদের প্রোটোকল মেনে
তারিখ চূড়ান্ত করার পরই জুলাই মাসে কলকাতার 45তম পুস্তক মেলার আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হবে। কলকাতা থেকে সুব্রত আচার্য, সমসংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। এবং প্রথম মাসে করোনা টিকা 69 দেওয়া হবে 35 লাখ ডোজ। কোভ্যাক্স দেবে 6.5 কোটি ভ্যাকসিন। জুনের মধ্যে আসবে প্রায় 1.27 কোটি টিকা। এ ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।